আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আউটসোর্সিং এবং চুক্তিভিত্তিক নিয়োগের আড়ালে যে শোষণ এবং বঞ্চনা চলছে তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভালো লাগলে লাইক কমেন্ট করুন, আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। আউটসোর্সিং এবং চুক্তিভিত্তিক নিয়োগের আজকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি জনপ্রিয় ধারণা এবং চর্চা চলছে। উপরের পর্যায়ে সব কর্মকর্তা চাকরি বেতন ভাতা উপরি পেনশন সব ঠিক থাকলেও শুধু নিম্নতম পর্যায়ে কর্মী নিয়োগ বন্ধ রেখে তা আউটসোর্স করা হয়। তাতে সরকারের অর্থ সাশ্রয় হয় এবং দক্ষতা বাড়ে বলে বড় একটি প্রচার করা হয়। অর্থাৎ কোনো কোনো বিশেষ সেবার জন্য প্রাইভেট কোম্পানি থেকে চুক্তিতে সেবাকর্মী নেওয়া হয়, তার জন্য বেতন বাদে কোনো ভাতা ইন্স্যুরেন্স পেনশন কিছু দিতে হয় না, থাকে না কোনো প্রশাসনিক দায় দায়িত্ব। সেই কোম্পানি সরকার থেকে চুক্তি মতো টাকা পায় এবং তারাই ওই কর্মীদের বেতন দিয়ে থাকে। অনেক সরকারি এবং বেসরকারি সংস্থা এই পদ্ধতিতে আজকাল সেবা গ্রহণ করে থাকে। এই ব্যবস্থার অন্তরালে একটি অমানবিক শোষণ এবং শ্রম আইন ভঙ্গের মহোৎসব চলছে। ধরুন অফিস পাহারা দেওয়ার জন্য সিকিউরিটি কোম্পানির সঙ্গে একটি সরকারি বা বেসরকারি কোনো সংস্থার একটি চুক্তি করা হলো। চুক্তি অনুযায়ী সেবা গ্রহণকারী সংস্থা সিকিউরিটি কোম্পানিকে কর্মীর বেতন ভাতা বাবদ অর্থ পরিশোধ করেন। সমস্যা হচ্ছে সেবা কর্মীরা সেই চুক্তি অনুযায়ী মধ্যস্বত্বভোগী সংস্থার কাছ থেকে সঠিক পারিশ্রমিক পায় না। ধরুন আপনি 30 জন গার্ডের প্রতিজনের জন্য প্রতি মাসে 20,000 টাকা করে 2টি উৎসব ভাতা সহ বছরে 14 মাসের বেতন বাবদ কোম্পানিকে বিল দিচ্ছেন 84 লাখ টাকা, কিন্তু কর্মীরা পায় মাসে 8,000 টাকা। আবার আপনি 8 ঘন্টা শিফটে ধরে প্রতি শিফটে 10 জন করে 3 শিফটের জন্য 30 জন চেয়েছিলেন, প্রাইভেট কোম্পানির প্রতি শিফট 12 ঘন্টার, আপনার অজান্তে 10 জন গায়ে মূল 14 মাসের বেতন থেকে প্রতি মাসে প্রতি 12,000 টাকা মেরে দিচ্ছে। এভাবে 84 লাখ টাকার বিল থেকে 56 লাখ টাকা কোম্পানি আত্মসাত করে শুধু 29 লাখ টাকা কর্মীদের দিয়ে থাকে। বিষয়টি বোঝানোর জন্য একটি কল্পিত উদাহরণ দিলাম, যাদের সন্দেহ হবে তারা বিষয়টির সঙ্গে বাস্তব খতিয়ে দেখতে পারেন। এভাবে পরিচ্ছন্নতা কর্মী, দারোয়ান, মালি, ড্রাইভার প্রভৃতি নিম্ন স্তরের সেবাকর্মীদের বিষয়ে একটি অমানবিক শোষণ প্রক্রিয়াকে সর্বত্র প্রশ্রয় করা হচ্ছে। কর্মীদের সঠিকভাবে নিয়োগপত্র দেওয়া হয় না, যাতে তারা শ্রম আইনে মামলা করতে না পারে। তাদের কর্মঘণ্টা, ছুটি, উৎসব ভাতা ইত্যাদি অত্যন্ত অস্পষ্ট। কিন্তু কোনো উচ্চ পদে যখন কোনো চুক্তিভিত্তিক নিয়োগ হয় সেখানে বেতন ভাতা নিয়মিত চাকরির কয়েক গুণ বেশি দেয়া হয়। এজেন্সিকে 25% সার্ভিস চার্জ দিয়ে বেতন ভাতার টাকাটা পুরোপুরি যাতে শ্রমিক পায় তার পাকা বন্দোবস্ত করে আউটসোর্স ব্যবস্থাকে আইনানুক এবং মানবিক করা প্রয়োজন। কোনো সেবা সহায়তা দানকারী সংস্থা কর্মীর বেতন থেকে টাকা কর্তন করে যাতে অতি মুনাফা না করতে পারে এ ব্যাপারে সরকারের শ্রম দপ্তরের একটি নজরদারি থাকতে পারে। প্রাতিষ্ঠানিকভাবে বীমা ব্যবস্থা এবং তাদের শ্রম আইনের আওতায় প্রতিকার পাওয়ার পথ উন্মুক্ত করে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। উল্লেখ করা বিষয়টি দেশে নিম্ন পর্যায়ের কর্মীদের প্রতি যেমন হচ্ছে, একই বিষয়টি বেশিরভাগ ক্ষেত্রে উচ্চ পর্যায়ের পেশাদার বিশেষজ্ঞদের সঙ্গেও হচ্ছে। বিষয়টি সরকার এবং দেশের নানা প্রকল্পের অর্থায়নকারী সংস্থা যেমন বিশ্বব্যাংক, ADP, ইউনিসেফ, UKAID প্রভৃতি ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য। তেমনিভাবে সরকারের ক্লায়েন্ট সংস্থা LGED, DPHE, পানি উন্নয়ন বোর্ড, গৃহায়ন অধিদপ্তর প্রভৃতি দেখার বিষয়। এসব সংস্থা প্রাতিষ্ঠানিকভাবে বিশেষায়িত পেশাগত সেবা গ্রহণ এবং প্রকল্পের নানা লজিস্টিক সেবার জন্য তথাকথিত এক ধরনের প্রতিযোগিতার মাধ্যমে উপদেষ্টা ফার্ম বা সেবা প্রদানকারী ফার্ম নিয়োগ করে থাকে। এই ফার্মগুলোকে একইভাবে পেশাদার উপদেষ্টা থেকে শুরু করে ড্রাইভার, অফিস সহকারী সবার জন্য মূল চুক্তিতে ধার্য বেতন দেওয়া হয় না। তারা মূল অর্থায়নকারী সংস্থার চুক্তির বাইরে প্রত্যেক কর্মীর সঙ্গে পৃথক চুক্তি করে যা খুবই গোপনীয় থাকে। এমনকি একই কাজের জন্য 5 জন থাকলে 5 জনের 5 অঙ্কের বেতন হতে পারে। এভাবে এদেশের কিছু কনসাল্টিং ফার্ম বিদেশি ফার্মের যোগ সাজেশে বাংলাদেশি পেশাজীবীদের প্রকল্পে নির্ধারিত বেতনের সিংহভাগ আত্মসাত করে থাকে। অথচ কম শিক্ষাগত এবং পেশাগত যোগ্যতা নিয়েও অনেক বিদেশি উপদেষ্টা দেশিদের চেয়েও 5 গুণ বেশি বেতন গ্রহণ করেন। বিদেশিদের অধিক বেতন গ্রহণ একটি ভিন্ন বিষয়, কিন্তু দেশি বিদেশি কিছু উপদেষ্টা ফার্ম অত্যন্ত অসহ্য পন্থায় দেশি পেশাদার এবং লজিস্টিক কর্মীদের ধার্যকৃত মূল বেতন না দিয়ে ঠকিয়ে চলেছে। কনসাল্টিং ফার্মগুলো নিজস্ব কোনো বিশেষজ্ঞ থাকে না, প্রকল্পে দরপত্রে বিয়েট করার সময় জানিয়ে না দিয়ে বিশেষজ্ঞদের ব্যক্তিদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করে তা জমা দেওয়া হয়। যখন বিয়েট জিতে যায় তখন মূল চুক্তি এড়িয়ে পৃথকভাবে নিয়োগগুলো দিয়ে থাকে, তখনই বেতন কম দেওয়ার অস্বচ্ছ কৌশলটি অবলম্বন করে থাকে। অর্থায়নকারী সংস্থা বা সরকারের বাস্তবায়নকারী সংস্থা এসব জেনেও না জানার ভান করে থাকে, অথবা এখান থেকে তারাও কিছু অন্যায্য সুবিধা গ্রহণ করে থাকে। দেশের নানা গুরুত্বপূর্ণ প্রকল্পে উপদেষ্টা সেবার গুণগত মান অটুট এবং বৃদ্ধি করতে হলে এই অস্বচ্ছতা এবং অসাধুতা থেকে উপদেষ্টা সেবাকে মুক্ত করতে হবে। দেশের জন্য বিশেষ
বিশেষজ্ঞ ব্যক্তি যদি তাদের জন্য নির্ধারিত উচ্চ বেতনটা পায় তাতে তো কারো কোনো ক্ষতি নেই, কিন্তু একটা মধ্য স্বত্বভোগী দৌড়াতে কিছু নিরীহ পেশাজীবী বঞ্চিত হবেন সেটি কোনোভাবে কাম্য হতে পারে না। দেশে লোকবল যোগদানের কিছু ভুইফোর সংস্থার মাধ্যমে কর্মী নিয়োগের বিষয়টি আজকাল একটি নতুন আদম ব্যবসা হিসাবে দেশের অভ্যন্তরে কাজ করছে। এখানে একটি বড় ধরনের অস্বচ্ছতা এবং দুর্নীতি পাকাপোক্তভাবে আসন করে নিচ্ছে। সরকারকে ছোট করার কৌশল হিসাবে একসময় নানা উন্নয়ন সহযোগীরা বিষয়টি গ্রহণের সুপারিশ করেছিলেন, কিন্তু এই ব্যবস্থা অপব্যবহার এবং তার মাধ্যমেই এক পক্ষের মধ্যযুগীয় মুনাফা বৃদ্ধি এবং অপর পক্ষের পেটে লাথি দেওয়ার বিষয়টি নীরবে হজম করা যায় না। উল্লিখিত প্রতিবেদনটি লিখেছেন ডক্টর তোফায়েল আহমেদ, শিক্ষাবিদ এবং শাসন বিশেষজ্ঞ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।